আর ফ্রেন্ড আজ আমি চলে এসেছি বোনের বাড়িতে একটা রেসিপি করার জন্য। আজকে আপনাদের দেখাবো দুধ কচু পাতা বাটা। কিন্তু এটা আমি গাছ থেকে তুলেছি, বোনের বাড়ির গাছে হয়েছে, গাছ থেকে তুলেছি। বৃষ্টির জন্য তোলাটা দেখাতে পারলাম না। আর একটা দুঃখের বিষয়, উনুনে, কাঠের উনুনে করতাম, কিন্তু বৃষ্টির জন্য, যেহেতু বাইরে উনুনটা ভিজে যাবো বলে বৃষ্টির জন্য বাইরে করতে পারছি না। গ্যাসেই করে দেখাবো আপনাদের দুধ কচু পাতা খুব টেস্টি কীভাবে বানাতে হয়। পাতাগুলো আমরা ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে, তারপরে আমরা এভাবে করে কুচি কুচি করে সুন্দর করে কেটে নেব। একটা পাতা কেটে দেখিয়ে দিচ্ছি, আর বাদ বাকিগুলো আমরা এভাবে করে সব কেটে নেব। বাদ বাকিগুলো সব আমরা এভাবে করে কেটে নেব। কচু পাতাটা কেটে নিয়েছি ঝিরিঝিরি করে। এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর এখানে নিয়ে নিয়েছি 2 গোলা রসুন ছুলে। এখানে নিয়ে নিয়েছি কালো জিরে ফোড়ন দেওয়ার জন্য। এবার আমি চলে যাব রান্না। বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নে দিয়ে দেবো প্রথমে রসুনগুলো। রসুনগুলো একটু লাল করে ভেজে নেবো। গ্যাসটা আস্তে কমিয়ে দেবো। রসুনটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কুচনো শাকটা, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। 1/2 চামচের কম হলুদ, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। নাড়াচাড়া করে আমি অল্প কিছুক্ষণের জন্য এটাকে একটু ঢেকে দেবো। গ্যাসটা মিডিয়ামে রেখে দেবো। কিছুক্ষণ পরে আমরা ফিরে এসেছি। এবার আমরা ঢাকনাটা খুলে দেবো। দেখতে পাচ্ছেন শাকটা খুব সুন্দর মজে গেছে। এবার আমরা এটাকে ভালো করে মিডিয়াম আঁচে রেখে ভাজা ভাজা করব। শাকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো লাস্ট ফিনিশিংয়ে কালো জিরেটা। এটা দেওয়ার পরও আমি আবার একটু ভাজা ভাজা করে নেব। আমার এটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এটাকে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এটা এবার আমি শিলে ভালো করে বেটে নেব। এটা আমি মিক্সিতে বাটবো না, মিক্সিতে বাটলে এটা ভালো টেস্ট হয় না, এটা শিলেই বাটতে হয়। এটাকে ভালো মিহি করে আমি শিলে বাটবো। দেখতেই পাচ্ছেন কি সুন্দর মিহি করে বেটে নিয়েছি, একদম মোলায়েম হবে। এইভাবে আমি পুরো পাতাটাকে ভালো করে বেটে দেবো। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে বেটে নেওয়া হয়েছে। এরপর একে দিয়ে দেবো একটু সর্ষের তেল। এইভাবে আমি একটু সময় রেখে দেবো। এইরকমভাবে দুধ কচু পাতা বাটা করলে গরম গরম ভাত এক থালা এক নিমিষেই খাওয়া হয়ে যায়। আপনারা আমার মতো করে ট্রাই করে দেখবেন, খেয়ে আমায় জানালে কেমন লাগছে। এইরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।